প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা এসেছি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বেতুয়া প্রশান্তি পার্কে। চরফ্যাশন সদর থেকে 6 কিলোমিটার দূরে উদ্যান মেঘনার কোল ঘেঁষে তৈরি হয়েছে অপরূপ সৌন্দর্য মণ্ডিত স্থাপনা বেতুয়া প্রশান্তি পার্ক। এর পাশেই বেতুয়া লঞ্চ ঘাটের অবস্থান, যেখান থেকে প্রতিদিন ঢাকাগামী লঞ্চ ছেড়ে যায়। ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সৌন্দর্য এবং বঙ্গোপসাগরের নৈকট্যে এক ভিন্ন রকম সৌন্দর্যের স্বাদ দিবে ভ্রমণ পিপাসুদের। ইতোমধ্যে এখানে নতুন জেগে ওঠা চরগুলো প্রকৃতি প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চোখ বন্ধ করে শরীরে সামুদ্রিক প্রশান্তিকর বাতাসের স্পর্শের জন্য দর্শনার্থীরা এখানে ছুটে আসে। এখানে বসে সূর্যোদয়ের দৃশ্য, মেঘনা নদীর মন মাতানো ঢেউয়ের খেলা, মেঘনা নদীতে জেলেদের মাছ শিকারের দৃশ্য আর রাতের আধারে মনোরম আলোকসজ্জা দৃশ্য মন কেড়ে নেয় ঘুরতে আসা সকলের। দক্ষিণে সাগর মোহনার বিচ্ছিন্ন দ্বীপ কুকরি মুকরি, কালচর, প্রকৃতির অপার সৃষ্টি তারুয়া সৈকত এবং পূর্বে মনপুরা দ্বীপের অবস্থান। ভোলায় যে পর্যটন শিল্পের বিকাশ ঘটছে তার অন্যতম সংযোজন এই প্রশান্তি।